আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। কথা বলবো কেটলি ডট আইওটা নিয়ে। কয়েকদিন আগে আমি আপনাদেরকে একটা লিংক দিয়েছিলাম, বাট সেখানে অধিকাংশ মানুষ অ্যাকাউন্ট খুলে কিছু প্রবলেম ফেস করছেন, আপনারা ক্লেম করতে পারে নাই, ইভেন আমিও করতে পারি নাই। সো আমি কয়েকজনের সাথে কথা বলছি, তারা যেইভাবে প্রসেসটা বলছে, কয়েকবার ট্রাই করছি, কয়েক হাজার বার ট্রাই করছে, আমার হচ্ছিল না, বাট তারা কোনো সমাধান দিতে পারে নাই। বাট পরবর্তীতে ওদের কাস্টমার সার্ভিসের সাথে কথা বলে আমি এটা সমাধান পাইছি, এবং আপনারা কিভাবে এই সমস্যার সমাধানটা পাবেন এবং প্রি সেল যদি চান তাহলে কিভাবে নেবেন সবকিছু এ টু জেড দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটিতে। সো এখানে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু স্টার্ট হয়েছে, বাট আপনাদের এখানে হয়তো বা যদি খুলে থাকেন বা যারা না খুলে থাকেন 100% এখানে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, এটা বাইন্যান্স সাপোর্টেড। এখানে যদি আসেন এখান থেকে দেখতে পারবেন ভেরিফাই বাইন্যান্স এরকম একটা অপশন আছে। যাই হোক, এখান থেকে আপনারা অবশ্যই এটার মধ্যে অ্যাকাউন্ট খুলবেন, আমি আপনাদেরকে রিকমেন্ড করতে পারি এটার মধ্যে অ্যাকাউন্ট খোলেন ফ্রিতে। এখান থেকে আপনারা 500 মতো আপনার টোকেন পাবেন, সরি 500 আর বেশি, $500 সমপরিমাণ দেখায় আর কি। সো আপনারা এখানে অবশ্যই অ্যাকাউন্টটা খুলবেন। তো আমি এখান থেকে ফার্স্ট এখান থেকে লগ আউট করে নিতেছি অ্যাকাউন্টটা, এবং কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনারা এটা কাজটা করবেন সেটা দেখাচ্ছি। সো আপনাদের লিঙ্কে যখন ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এবং এখান থেকে আপনারা পাবেন হচ্ছে সাইন আপ একটা অপশন পাবেন, ঠিক আছে? সো সাইন আপে ক্লিক করবেন, এবং একটা ইনভাইটেশন কোড প্রয়োজন পড়বে। এখানে দেখতে পারবেন ইনভাইটেশন কোডটা এখানে ইউজ করে ফেলবেন। আপনারা বলতে পারেন সাইদুল ভাই এটা নিয়ে এতদিন পর ভিডিও দিতেছেন কেন? ভাই আমি আগেই আপনাদেরকে টেলিগ্রামে জানাইছি। সো এখন আপনাদের যেহেতু সমস্যা আছে সমস্যার সমাধানটা করতেছি, যাদের সমস্যাটা হইতেছে আপনারা সমাধানটা করবেন, এবং এটা অফিসিয়ালভাবে ওরা বলতেছে যে এই ধরনের প্রবলেমগুলো ইউজাররা ফেস করতেছে। সো এখান থেকে আপনার ভ্যালিড ইমেল, আপনার একটা ইমেল দিবেন, ক্রিয়েট পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, মিলাই টিলা একটা পাসওয়ার্ড দিবেন, ক্যাপচাটা যেটা দেখতে পারতেছেন এইখানে, এই ক্যাপচাটা লেখাটা এখানে দিবেন, এবং ইনভাইটেশন কোডটা দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনাদের অ্যাকাউন্ট হবে আশা করি। সো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতেছি এইখানে। সো আমি আরেকটা অ্যাকাউন্ট এখানে দিতেছি, যে ক্যাপচাটা কিভাবে ফিল আপ করে দেখেন, 54BQ, তারপর এখান থেকে সাইন ইনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে প্রবেশ করছি, এবং এখান থেকে ক্লেইমের অপশনটা আছে, ঠিক আছে? আমার কিন্তু এটা রানিং না, প্রথম যেটা দেখাইছি সেটা রানিং দেখাইছি, বাট এখন এটা কিন্তু রানিং না। সো এখানে আমি কি করব, আপনাদের এটা স্টার্ট করতে হলে এখানে ক্লেইম অপশন পাইতেছেন এটাতে ক্লিক করবেন, এবং এখানে পাইতেছেন হচ্ছে আপনাদের ইউএসডিটি BEP20 অ্যাড্রেসটা যদি এখানে দেই যেভাবে দেখাইছে সেভাবে যদি দেই দেখবেন হবে না আমার অ্যাকাউন্টটা। এই যে দেখেন এখানে ইউএসডিটি, এখান থেকে BEP20 অ্যাড্রেসটা আমি নিলাম, এবং এখান থেকে আমি লিঙ্কটা যখন কপি করবো, মানে রিসিভিং অ্যাড্রেসটা কপি করবো, এবং এখানে থেকে যখন আমি এটা পেস্ট করব, এবং এখান থেকে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব, দেখতে পারবেন আমার অ্যাকাউন্টটা নেওয়ার কথা না, যে দেখেন আমার অ্যাকাউন্টটা নিচ্ছে না। তো আপনাদের এই ধরনের প্রবলেম অধিকাংশ মানুষেরও হয়েছে হয়তো বা। সো এখান থেকে আপনারা পাচ্ছেন এই অপশনটা, তারপর হচ্ছে ইউজ অ্যানাদার মেথড অপশন পাইতেছেন, ঠিক আছে? এখানে ইউজ অ্যানাদার মেথড অপশনে ক্লিক করব, এবং এখান থেকে আপনি কিছু না কিছু, আপনি $1 সমপয়েন্ট কম থেকে, আপনি যেহেতু বাইন্যান্স পেআইডিতে পেমেন্ট করতেছেন, সো সেই ক্ষেত্রে আপনি $1 কম আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। সো আপনার যদি আর হ্যাঁ, এটা কিন্তু বাইন্যান্স, শুধুমাত্র বাইন্যান্স দিয়ে করতে পারবেন, শুধুমাত্র বাইন্যান্স ইউজার যারা আছেন তাদের জন্য। বাইন্যান্স অ্যাকাউন্ট যদি খোলা না থাকে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেন, এটা বলতে হয় না, বাইন্যান্স অ্যাকাউন্ট যাদের খোলা না আপনারা খুলে নেবেন অবশ্যই। সো এখান থেকে আপনাদের পে টু দিস বাইন্যান্স আইডি, আপনাদের এখান থেকে বাইন্যান্স আইডি যেটা আছে এখান থেকে এই বাইন্যান্স আইডিটা কপি করবেন, এইটার মধ্যে আপনি $1 সমপরিমাণ বা আরও কম আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। আমি বাইন্যান্সে প্রবেশ করতেছি, এবং বাইন্যান্সে আসার পর আমি এখান থেকে উইথড্রোতে যাচ্ছি, মানে আমি এখান থেকে ট্রান্সফার করব, ঠিক আছে? ডিপোজিট না, ট্রান্সফার করব, সেন্ড করব। এখান থেকে আমি ক্লিক করবো হচ্ছে সেন্ড বা ইমেল আইডি ফোন আইডি, এই যে এইটা দেখতে পাচ্ছেন নিচেরটা, এটাতে ক্লিক করব, এবং এখানে পাচ্ছেন হচ্ছে পে আইডি যেখানে আছে দেখতে পাচ্ছেন লেখা আছে, এখান থেকে বাইন্যান্স আইডি যেটা আমরা কপি করছি সেটা এখান থেকে পেস্ট করব। পেস্ট করার পর আপনি এখানে একটা অ্যামাউন্ট দিবেন, আমি দিচ্ছি হচ্ছে দেখি আগে যায় নেয় কিনা, 0.1 দিলাম, ঠিক আছে? 0.1 দেওয়ার পর জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করব, দেখি নেয় কিনা, জাস্ট সেন্ডে ক্লিক করব, এখান থেকে নেক্সটে ক্লিক করব, আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 0.1 দিয়েও কিন্তু আপনি এটা জয়েন হইতে পারবেন, মানে কম ব্যালেন্স দিয়েও হইতে পারবেন। আমি প্রথমটার মধ্যে $1 দিয়ে আমি এখানে জয়েন হয়েছিলাম, এবং প্রি সেলের মধ্যেও কিছু কয়েন নিয়েছিলাম আর কি। সো একটু অপেক্ষা করবো, এবং এখান থেকে আপনাদের ইচ আইডি ক্লেম 1, ঠিক আছে? এখানে যে অপশনটা আছে, সরি, এই যে এখানে, এখানে আপনাদের পে আইডি যেটা আছে সেটা দিবেন। পে আইডিটা পাবেন কোথেকে, আপনি এখানে ম্যান আইকনে ক্লিক করবেন, এবং এখান থেকে পাচ্ছেন হচ্ছে পে, দেখতে পাচ্ছেন পে আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে মাই পে আইডি যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন,
এবং এখান থেকে আপনি মাই পেআইডি যেটা আছে এটা এখানে দিবেন। তারপর হচ্ছে প্রথম যে বিএপি 20 অ্যাড্রেসটা আছে সেটা এখান থেকে দিতে হবে আপনাদের। এই দেখেন এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস আমি ইউএসডিটিতে নিলাম এবং বিএপি 20 অ্যাড্রেসটা কপি করলাম এবং এখান থেকে আমি অ্যাড্রেসটা পেস্ট করব। এখানে পেস্ট করার পরে এখন যদি আমি এখান থেকে যদি আমি ক্লেম ইউর কেটলি টোকেন এটাতে ক্লিক করি দেখতে পারবেন নিয়ে নিবে। আমার পেআইডি অলরেডি টেক মানে হচ্ছে আমার এই যে পেআইডি দিয়ে আমি এখানে পেমেন্টটা করছি সেটা দিয়ে অলরেডি নিয়ে নিছে, ঠিক আছে। মানে হচ্ছে আমি ওই প্রথম যে অ্যাকাউন্টটাতে করছি সেটাতে এখান থেকে নিয়ে নিছে। সো আপনাদের 100% নিবে, এটা ভুল হবে না, আপনাদের 100% নিবে। সো আপনারা অবশ্যই অবশ্যই সেভাবে কিন্তু এখান থেকে কাজটা করে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা। আমি কিন্তু এখান থেকে দেখাইতে পারতেছি না যেহেতু আমার অলরেডি নিয়ে নিছে, যার কারণে আমি এখান থেকে দেখাইতে পারতেছি না, পিআইডিটা আমার অলরেডি নিয়ে নিছে। সো আশা করি বুঝতে পারছেন ভিডিওর সকল বিষয়গুলো। যদি বুঝতে পারেন এবং আপনাদের অন্য কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।